স্যার রাহুল আর সুমন আপনার বিরুদ্ধে বিরাট বিরাট বাজে বাজে কথা বলছিল। ওরা বলছিল আপনি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, আপনি নাকি ক্লাসে পড়াতে পারেন না। না 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 না, আমি একদম বিশ্বাস করিনি, আমি একদম বিশ্বাস করিনি। আমি ওদের মুখের উপরে বলে দিয়েছি, তোরা স্যারের বিরুদ্ধে এত বড় সত্যি কথা বললি কি করে, প্রমাণ কোথায়? তারপর ওরা প্রমাণ দিল, তারপর আমার বিশ্বাস। স্যার ওরা আরও বাজে বাজে কথা বলছিল। ওরা বলছিল আপনি নাকি ঘুষের টাকা তোলার জন্য অনেক অনেক টাকা দিয়ে টিউশনি পড়ান। আমি আপনার কাছে পড়ি তাই, আমি ওদেরকে বলে দিয়েছি স্যার টাকা নেয় না, মাসের শেষে গুরু দক্ষিণা হিসেবে জাস্ট 1000 টাকা করে নেয়, সেটা আমার কাছ থেকেই নেয় আর অন্য অন্য ছাত্রদের কাছ থেকে এরকম 1000 টাকা করেই নেয়। স্যার ওরা আরও কি বাজে বাজে কথা বলছে, কানে দেওয়া যাচ্ছে না। ওরা বলছে আপনি নাকি ঘুষের টাকা দেওয়ার সময় গুনতে ভুল করেছিলেন, আপনি নাকি থার্ড ডিভিশন মাধ্যমিকে নাকি 30 পেয়ে পাস করেছেন। আমি একদম বিশ্বাস করিনি, আমি ওদের মুখের উপরে বলে দিয়েছি ছাত্ররা জানিস সেকেন্ড ডিভিশন পাইনি, ফার্স্ট ডিভিশন পাইনি, স্টার মার্ক পাইনি, স্যার থার্ড ডিভিশনই পেয়েছি, আর 100-এর মধ্যে 70 কম নাম্বার পেয়েছি।